আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে পুরুষ জান্নাতে গেলে জান্নাতি হুর পাবে, কিন্তু মহিলারা জান্নাতে গেলে তারা কি পাবে? তাহলে কি মৃত্যুর পর মহিলারা জান্নাতে কিছুই পাবে না? এই প্রশ্নের সঠিক উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে লাল সাবস্ক্রাইব বাটনে আঙুল দিয়ে একবার চেপে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। পবিত্র কোরআন শরীফে হুর শব্দটি চারবার উল্লেখ রয়েছে। পবিত্র কোরআন শরীফে সূরা দোখানে 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তুরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আর রহমানের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর এই হুর শব্দের বেশিরভাগ অনুবাদে, বিশেষ করে উর্দু অনুবাদে, হুর শব্দের অর্থের অনুবাদ সুন্দরী মহিলা হিসেবে করা হয়েছে। এখন কথা হলো, যদি হুর শব্দটির অনুবাদ সুন্দরী মহিলা হয়ে থাকে, তাহলে প্রশ্ন হলো মহিলারা জান্নাতে কি পাবেন? কিন্তু মজার বিষয় হলো, হুর শব্দটি একটি বহুবচন শব্দ। কি অবাক হলেন! হুর শব্দটির অন্য অর্থ হাওয়ার, যা এক বচনে হাওয়ান বা হাওয়াত। হাওয়ান এক বচনে পুরুষের জন্য প্রযোজ্য, আর হাওয়াত এটা নারীর জন্য প্রযোজ্য। আর এইখানে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হয়েছে, অর্থাৎ বহুবচন অর্থে বোঝানো হয়েছে, যার অর্থ বড় সাদা সুন্দর চোখ। এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে। আবার হুর শব্দটির সমার্থক আরেকটি শব্দ রয়েছে, সেটা হলো আজওয়াজুন মুতাহহারাতুন, যা সূরা বাকারা এর 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা নিসার 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। উক্ত আয়াতে আজওয়াজুন মুতাহহারাতুন এর উল্লেখ রয়েছে, যার অর্থ সঙ্গী বা সাথী। মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী হিসেবে, আর আবদুল্লাহ ইউসুফ আলী তিনি হুর শব্দটির সঙ্গী হিসাবে অনুবাদ করেছেন। তাহলে আমরা বুঝলাম যে হুর শব্দটির প্রকৃত অনুবাদ সঙ্গী, স্বামী বা স্ত্রী, যার কোনো নির্দিষ্ট লিঙ্গ নেই। সুতরাং পুরুষেরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবেন, যাদের চোখ বড় আর সুন্দর, আর মহিলারা জান্নাতে গেলে পাবেন ভালো পুরুষ, যাদের চোখ বড় আর সুন্দর। উল্লেখ্য, অনেকের মতে স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতবাসী হন, তাহলে তারা জান্নাতেও একসাথে থাকতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।